শুভেচ্ছা জানিয়ে আমি আপনাদের সঙ্গে আড্ডাটা স্টার্ট করলাম। আর তার থেকেও বড় ব্যাপার, আজকে কালী পুজো, বাজি পটাকা একটুখানি কম ফাটান, শব্দবাজি থেকে একটুখানি দূরে থাকুন, বাচ্চাদেরও দূরে রাখুন, আর প্রচুর পরিমাণে প্রদীপ জ্বালান যাতে অশুভ শক্তি আপনার মনে কিংবা আপনার ঘরে প্রবেশ করতে না পারে। যাদের বাড়িতে আমার মতন ফড়িং কিংবা সন্দেশ রয়েছে তাদের জন্য এই উৎসবটাকে উৎসব বানিয়ে তুলুন, ভয়ের উৎসব বানাবেন না। অনেকের বাড়িতে কোনায় কোনায় প্রদীপ জ্বালিয়ে দেওয়া হয়ে গেছে, আমাদের বাড়িতে এই মাত্র সন্ধে দেওয়া হলো, তারপরে আনাচে কানাচে প্রদীপ দেওয়ার ব্যবস্থা করব, কারণ এটা তো আমাকেই করতে হয়। আর আমি গেছিলাম একটুখানি মোমবাতি আনতে, এবছরে না ওই টাইপের মোমবাতি আনার খুব শখ ছিল। দাঁড়ান দেখাচ্ছি, কালকে আমার প্রতিবেশীরা জ্বালিয়েছিল, তাদের দেখে আমারও ইচ্ছা হয়েছিল যে এরকম মোমবাতি আমিও আমার ঘরে জ্বালাই। প্রচণ্ড পরিমাণে সেন্টেড, জানেন তো, ঘরের মধ্যে যদি জ্বালিয়ে রেখে দেওয়া হয় তাহলে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। সেই জন্য একটুখানি মোর শপিং মলে হন্তদন্ত করে গেলাম, হন্তদন্ত করে আসলাম, আমার হৃৎপিণ্ড চলাচল প্রায় বন্ধই হয়ে যাচ্ছিল। একটুখানি রেস্ট নিয়ে আমি আপনাদের সঙ্গে আড্ডাটা স্টার্ট করলাম, কারণ আপনাদের সঙ্গে আড্ডা দেওয়াটাও হচ্ছে আমার সবচেয়ে আনন্দের একটা কাজ। আমি কিছু আর একটা জিনিস আমি আপনাদের দেখিয়ে নিয়ে আসি, দেখুন কতবার বসলাম কতবার উঠলাম, কখন আমি প্রদীপ জ্বালাবো আর আনাচে কানাচে কতক্ষণে দেব, এটাও একটা বিশাল বড় টেনশন, কারণ আমাকে আমাদের পুরনো বাড়ির পাড়াতে যেতে হবে, সেখানে মা কালীর গলাতে মালাটা দেওয়া হয়, আমি ইন্দ্র দুজনে মিলে দিই, পুপু এখানে রঙ্গোলি দিচ্ছে, এর আগের বছরে নিজের ঘরে দেওয়া হয়েছিল সন্দেশ বসে সেটাকে ঘেপটে দিয়েছিল, এবছরে ফড়িংকে এখানে বেঁধে রেখে শেখাচ্ছে কীভাবে রঙ্গোলি দিতে হয়। ফড়িংকে ছেড়ে দেওয়ার পরে ফড়িং নিজে নিজেও কিছু রঙ্গোলি করবে, ওইটার মধ্যেই করবে, বুঝতে পারলেন তো। পুপু কী সুন্দর রঙ্গোলিটা দিয়েছে, এবারে কালার কম্বিনেশনটা খুব ভালো হয়েছে। আর পুপুকে আমি সবসময় বলি একটুখানি বড় সড়ো করে আঁকবি মানুষের চোখে যাতে পড়ে, ওই একদম বিন্দু বিন্দু করে সিন্ধু বানানোর চেষ্টা করে, দেখতে পাচ্ছেন বা ভালো হচ্ছে। এবারে আমি আমার কাজটা করে নিই, আমি একটুখানি ফুল দিয়ে রঙ্গোলি দেবো, একটুখানি ফুল দিয়ে না সাজা ভালো না, খুব একটা ভালো লাগে না, ব্যাস আমাকে আর কথা বলতে দেবে না, ঘেউ 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 ঘেউ, তোমার ওই দেখুন, হ্যাঁ আসো 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 আসো, ওই তো লাভ দাও। আর আজকে সকালবেলায় এই মাটির প্রদীপগুলো জলের মধ্যে 15-20 মিনিট ভিজিয়ে রেখে একটুখানি ইয়ে করে রেখে দিয়েছিলাম, জলটা ঝরে গেছে, এইবারে যদি প্রদীপগুলো জ্বালাই না এক ফোঁটাও তেল টানার ক্ষমতা থাকবে না, বুঝতে পারলাম, নিশ্চয়ই জানেন, আমি যেহেতু করি সেজন্য আপনাদের আরেকবার বলে দিলাম। আর আজকে বিকেল থেকে আমাদের গেট পুরোপুরি খোলা, কে আসবি আয়। ও আপনাদের আরও একটা জিনিস দেখাই, এই যে স্টার লাইটটা দেখছেন এটা এখানে লাগিয়েছি, আর একটা মেটাল টাইপের যে টুনি লাইট এনেছিল পুপু, কোথায় কোথায় লাগাবে একদম স্বপ্ন দেখে রেখে দিয়েছিল, আজকে বিকেলবেলায় বলছে আমি আর টানতে পারবো না। আর তার থেকেও বড় কথা কি বলুন তো, আমাদের যে ঘুঘুরানি ডিম পেরেছিল সেখান থেকে একটা ডিম ফুটে বাচ্চা বেরিয়েছে, সেই জন্য জানলা খুলে জানলার মধ্যে আর টুনি লাইট লাগানোর সাহস পেলাম না, ইন্দ্রও লাগাতে দিল না। কালকে আমি আপনাদের দেখাবো সুখবর, এটা একটা আমরা দেখতে পাচ্ছি মন্দির। দীপাবলিতে বেশি দাম দিয়ে টুনি লাইট
কেনা হবে, সেই টুনি লাইট দীপাবলিতে লাগানোর সময় পুপু কোনোদিনই পায় না, সেটা গিয়ে লাগবে 25শে ডিসেম্বর বড়দিনে ক্রিসমাস ট্রি এর মধ্যে, বুঝতে পারলেন? আর বলো না, আর বলবো না, আমার দর্শকরা জানে না, এতদিন চিনে গেছে টোকিয়ার আমাকে। তো লাইট সেটা নেই। ঠাকুর শুভ দীপাবলি, সবাইকে ভালো রাখো সুস্থ রাখো, সেই দায়িত্ব কিন্তু তোমার। ভালো রাখলে সুস্থ রাখলে সেবা পাবে, আর নাহলে টক্কা ফক্কা। চলে গেছে যে কটা জ্বালানোর দরকার সবকটাই চলে গেছে, এখনো তিনখানা রয়েছে, এখন কোন জায়গায় দেবো জায়গা ঠিক করতে। এই দেখ ওইখানে কিরে আগুন লেগে গেছে রে বাবাই। না না ওই দেখ, ওই দেখুন, ও এইটা হচ্ছে, এটা হয় মাঝে মাঝে। ও ওই যে লক্ষ্মী, ওদে লক্ষ্মী অলক্ষ্মী বিদায় করলো। খুলে এসছি আজকে কালী পুজো, নীল রঙের ড্রেস।
অষ্টমী নবমী কালী পুজো এই একই ড্রেসে চলছে এই ছেলেটা। আপনারা হয়তো ভাববেন মামুনকে কিনতে দেয় না, কিন্তু না। আর এই হলো আমাদের এই ঠাকুরকে মালা পরাবো কি করে গো, তুমি আমাকে কোলে তুলো ইন্দ্র। খুব করুণ দৃষ্টিতে ফরিং আমাদের দিকে তাকিয়েছিল। আমি আর ইন্দ্র এই মুহূর্তে যাচ্ছি ফুলের দোকানে মালা আনতে, হেঁটে হেঁটেই যেতে হবে। ও যদি একা যেত বাইকে যেত, আমি যেহেতু সঙ্গে যাচ্ছি। চোখ যেই ডলা দেবো, চোখে যেটুকু কাজল দিয়ে এসেছি একদম ভস্মীভূত হয়ে যাবে।
সাজগোজ আছেন? সাজগোজ ঘেটে গেলে আর কোনো কথা নেই ভাই কারোর সাথে। একদম ফোনটা মাথায় দিয়ে গাড়ির পিছনে বসবো, টুক করে বাড়ি চলে যাব। হ্যাঁ সেজে গুজে এসেছিলাম, খুব সুন্দর। যাওয়ার সময় খালি আমাকে ফলো করবি, সবারই হয় তাই না? এতক্ষণ ওই জন্য অত চড়া মেকআপ করে আসতেন, এই মেয়েটা খুব চালাক, চড়া মেকআপ করে। করোনা সিজনে সবচেয়ে পুণ্যের কাজ সবাইকে স্যানিটাইজার বিতরণ করা। দিন দাদা ঋতু, তুই খেয়ালই করি রে। বাহ বাহ বাহ, খুব ভালো উদ্যোগ। আমাদের ক্লাবের কালীপুজো কমপ্লিট, ঠাকুর মশাই বাড়ির দিকে ছুটেছেন, আর আমরা এসেছি বড় বউয়ের বাড়িতে যেখানে ভোগ টোগ রাখা রয়েছে। এখন বাজে ভোর চারটে, ইন্দোর ক্লাবের পুজো শেষ করে আসার পরে আমরা শ্মশানকালী বাড়ি বলে একটা মায়ের মন্দির আছে সেখানে মাকে দর্শন করতে এসেছি, আপনাদেরও আমি দেখালাম। আমাদের এলাকায় এই ঠাকুরকে সবচেয়ে জাগ্রত ঠাকুর বলে মনে করা হয়, ছোটবেলা থেকে এটাই আমরা শুনে এসেছি, এটাই জেনে এসেছি, আর এখনও এটাই ভাবি যে মায়ের কাছে মন ভরে যদি কিছু চাওয়া হয় মা তাকে একদমই ফেরায় না। দেখুন আপনাদেরও আমি দেখাচ্ছি, দেবী বগলামুখী, মা বগলামুখী। মানে কি হচ্ছে, যোগ্য হচ্ছে না? কি আছে, আমি এতদিন এই মন্দিরে এসেছি কিন্তু এতটা দূরে আসিনি। চলো 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 এখান থেকে চলে যাই। না না আমার খুব খারাপ লাগে, মায়ের নামে পশু বলি আমার খুব খারাপ লাগে। চলো 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 চলো, মা কখনো বলে না কোনো সন্তানকে তার সামনে বলি দিতে, আমরা ভক্তরাই এক্সট্রা পাকামি করে এসব করি। এই যে এখানে এখনো যোগ্য হচ্ছে, মায়ের কাছে সব সন্তানই সমান, মা কখনো বলে না যে আমার সামনে কোনো সন্তানকে এসে বলি দাও আমি তাতে খুব খুশি। আমরা ভক্তরাই এক্সট্রা পাকামি করে আমাদের ভক্তির বহর দেখানোর জন্য অনেক পশু হত্যা করে ফেলি, মায়ের সামনে বলি দিয়ে ফেলি। মা হয়তো মনে মনে খুব কষ্ট পায়, উনি বলতে পারেন না বলে আমরা বুঝতে পারি না। অনেক জায়গায় পশু বলি বন্ধ হয়ে গেছে কিন্তু কিছু কিছু জায়গায় এখনো পর্যন্ত হয়। আর আমরা বাইকে করে যাচ্ছি তো বেশ ভালো রকম ঠান্ডা লাগছে,